এমসিসি এর প্রতিবাদে সারা দেশ জুড়েই বিক্ষোভ আন্দোলন চলছে। বুদ্ধিজীবীরা তারা তাদের মত করে এই বিলের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার এনএসসি এর প্রতিবাদে সঙ্গীতের মাধ্যমে তাদের প্রতিবাদ জানালেন গবেষক বাবু মান্না রবীন্দ্রিক। সম্প্রতি বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে বসিরহাটে আয়োজিত হয়েছিল আমার বাংলা শীর্ষক মেলা, যেখানে কণ্ঠে সুরে মাতি দিয়েছে রবীন্দ্রিকের সভ্য সদস্যরা। বসিরহাটে আমার বাংলা মেলা হিন্দু মুসলিম সম্প্রীতি গানের মাধ্যমে মঞ্চ সহ এলাকার মানুষদের মন্ত্রমুগ্ধ করেছেন রবীন্দ্রিকের সদস্যরা। বলা যেতেই পারে তাদের সঙ্গীত বাংলার ঐতিহ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি তা সঠিকভাবে বজায় রাখল। বলার জায়গা হচ্ছে প্রথম কথা, এত সুন্দর একটা স্টেজ মানে যিনি করেছেন, যিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বিধায়ক, বসিরহাটের বিখ্যাত ফুটবলার আপনারা সবাই জানেন দীপেন্দু বিশ্বাস, আর দাদার ডাকেই আমরাও এসেছি। আর দ্বিতীয় কথা হলো, আমি হয়তো প্রথমবার ভেবেছিলাম যে সম্প্রীতির গান গাইবো লোকগানের সঙ্গে সঙ্গে, কিন্তু কতটা সারা পাবো জানি না, কিন্তু যখন সারা মাঠ একসাথে সারা দিয়ে বললো হ্যাঁ আমরা এখন জিজ্ঞেস করলাম সম্প্রীতির গান একটা হবে কি, তখন সবাই বললো হ্যাঁ একসাথে হবে, তো তখন আমরা অনেকটা জোর পেলাম এবং সবাই মিলে আমাদের সঙ্গে গান গাইলো, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান সবাই মিলে আমরা গাইছি, তার সঙ্গে অতগুলো পাবলিক একসাথে গাইছে, অসাধারণ একটা মুহূর্ত। তারপর রবীন্দ্রনাথের অহরহ মানে দারুণ একটা পরিবেশ, মানুষ ছিলই মানে ওখানে, মানে আমি ভেবেছিলাম যে এই ধরনের গান কি শুনবে, কারণ তার আগে আরো অনেক ভালো ভালো গান হচ্ছিল মানে বাংলা আধুনিক গান হচ্ছিল, বাংলার মাটির গান, আর আমরা ধামসা মাদল বাজিয়ে গান গাইছি, সেখানে কতটা নেবে এই জায়গাটা আমার একটু ভাবনা ছিল, কিন্তু মানুষ তো মানে সম্প্রীতির গান সঙ্গে সঙ্গে শুনতে চাইলো এবং সবাই আনন্দ করলো একসাথে। আর যদি বলেন সব জায়গার কথা, আমি তো সমস্ত জায়গায় সম্প্রীতির গান গেয়ে বেড়াই আর এনআরসির বিরুদ্ধে গান গেয়ে বেড়াই। দেখুন অনেক রকম অস্ত্র হয়, কেউ কোনোভাবে মিছিল হয়, মিটিং হয়, সমস্ত কিছু হয়, আমার অস্ত্র গান, গান বাদি সুর দিই, সেই গান গেয়ে বেড়াই, গিয়ে প্রতিবাদ করি। তাই বোঝা যাচ্ছে যে একটা বাংলাকে তুলে ধরা হয়েছে, তো সেরকমভাবে স্টেজে তো একটা ধরনের গান হয়, যেমন আমরা গিয়েছিলাম অমর বাংলা মেলায় যেটা আমাদের ব্যান্ড রবীন্দ্রিক। ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউ লাগানার মসজিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বসিরহাট এমন একটা অঞ্চল যেখানে আমরা হিন্দু মুসলিম এই সম্প্রীতিটা বজায় রাখার জন্য অনেক রকমভাবে আমরা চেষ্টা করি এবং হাজার রকমভাবে চেষ্টা করেই আমরা এরম ধরনের গান পরিবেশন করি, এবং তাতে হিন্দু মুসলিম সবাই মিলে যেভাবে যতই যাই হোক জাতপাত মানুষ বলুক না কেন, একটা জায়গা ঠিক যে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত ছাড়া কালী পুজোর সঙ্গীরা মানায় না, আবার হিন্দু বাড়ির যখন বিয়ে হয় বিসমিল্লার সানাইটা যদি না বাজে তাহলে কিন্তু হিন্দু বাড়ির সেই বিয়েটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় না। তাহলে কিসের এই জাতপাত, জাতপাতের জায়গাটা কোথায়? কোথাও রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা কি দেখবো রক্ত দেওয়ার সময় সেই হিন্দু না মুসলিমের, এ তো সকলে, তো আমরা সবাই মিলে এগিয়ে যাবো। তো আমার মনে হয় এই বিশ্ব মানবতার বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এনআরসিসি এর প্রতিবাদে সোমবার 7 নম্বর বার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্বিতা বাপি ঘোষের তত্ত্বাবধানে বাগবাজার বাটার সামনে আয়োজিত হল অবস্থান বিক্ষোভ। এদিন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ডক্টর শশী পাঞ্জাকে সঙ্গে নিয়ে এই অবস্থান বিক্ষোভ পালন করল 7 নম্বর বার তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাগবাজার বাটার সামনে পূর্বিতা বাপি ঘোষের উদ্যোগে মন্ত্রী শশী পাঞ্জার হাত ধরে এদিন উন্মোচিত হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলক। এদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ধর্মী ধর্ম বিভাজন নয়, ভাত আমার জাত, ভাত আমার ঠিকানা, ভাত আমার অঙ্গীকার সহ একাধিক দাবি নিয়ে এদিন পালিত হলো এই কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকে 7 নম্বর ওয়ার্ডে বাগবাজার বাটার মোড়ে অবস্থান দীর্ঘক্ষণ ধরে চলবে, বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা এনআরসি মানছি না, এনআরসি বাংলায় হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো শক্তি যদি আসে তার প্রতিবাদ করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেবে। আমরা একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তার প্রতিবাদ করছি।